ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়েছে। 18 সেপ্টেম্বর রাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। 20 সেপ্টেম্বর নির্বাচন। নির্বাচনী এলাকাগুলোতে দেখা যাচ্ছে বাহারি সব ফেস্টুন আর পোস্টারের ছড়াছড়ি। এ কদিন ধরে চলেছে প্রার্থীদের মোটরসাইকেল ও গাড়িবহরের শোডাউন। প্রচার গাড়িতে লাগানো হয়েছিল মাইক ও সাউন্ড বক্স। প্রার্থী ও ভোটাররা প্রচার প্রচারণা চালিয়ে গিয়েছেন গভীর রাত পর্যন্ত। কোনো কোনো ইউনিয়নে ভোররাত পার হয়ে গিয়েছে এই প্রচারণায়। প্রার্থীরা ছুটে গেছেন ভোটারদের দ্বারে দ্বারে, ভোটারদের মন জয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন তারা। ভোটাররাও এখন অনেক সচেতন, দেখে বুঝে তারা ভোট দেবেন। এলাকার উন্নয়নে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে চান ভোটাররা। প্রথম ধাপে স্থগিত 161টি ইউনিয়ন পরিষদ ও 9টি পৌরসভা এবং স্থানীয় সরকার পরিষদের কয়েকটি উপনির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে একদিন প্রার্থী ও ভোটাররা অনেকটাই ব্যস্ত সময় কাটিয়েছেন। বিএনপি তাদের নিজেদের সাংগঠনিক শক্তি ও জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারানোর কারণে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না। 20 সেপ্টেম্বর সোমবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশন।